একুশের ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি। অমিত শাহ সভায় শুভেন্দু অধিকারী সহ একসঙ্গে সাতজন তৃণমূল বিধায়ক, একজন সাংসদ বিজেপিতে যোগদান। গেরুয়া শিবিরে আরো তিন বিধায়ক ও এক প্রাক্তন সাংসদ। আর এই প্রসঙ্গে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র কি বলেছেন আমরা শুনে নেব। নাটক অনেকদিন ধরে চলছে, মানে যখন ওই সারদা নারদা এইসব কাণ্ড হয়, তখন যারা যারা অভিযুক্ত ছিলেন আমরা এইখানেই বলতে শুনেছি, তখন বিজেপির মিটিংয়ে নেতারা এসে বলেছিলেন যে এই ভাগো মুকুল ভাগো, তারপরে কী কী আরও ভাগো ভাগো বলেছিলেন, তারপরে মুখ্যমন্ত্রীর নামটা ধরেননি কিন্তু যা বলেছিলেন তার মানে হচ্ছে এরপরে মুখ্যমন্ত্রী ভাগো। এখন পর্যন্ত কেউ ভাগেনি, আর যাকে ভাগো বলছিলেন তিনি প্রথম গেলেন বিজেপিতে তৃণমূল ছেড়ে, আর তখনই শোনা গেছিল যে ওর সঙ্গে যারা ছিলেন অনুগামী থেকে গেলেন তৃণমূলে, তারাও একদিন যাবেন এবং সেই চেষ্টা হচ্ছে। এটা কারো ভুলে যাওয়ার কথা নয় যে ওই সময় এই উনি দেখাও করেছিলেন এবং তারপরে ওর বিরুদ্ধে যা মামলা আছে, যা আমি জানি, যা অভিযোগ আছে সেগুলি প্রমাণিত অভিযোগ, কাঁথিতে কি সম্পত্তি পারি ইত্যাদি এইসব, সেগুলো থেকে পার পাওয়া খুব মুশকিল জানতেন। তখনই ওকে আরএসএস বিজেপি এরা পরামর্শ দিয়েছিল যে আপনাকে পদত্যাগ করে আগে করতে হবে পার্টি, তারপরে কি হবে এসব, এই যে আমার মনে আছে, এ তো বছর তিনেক হয়ে গেল প্রায়। তারপরে এখন তো কোনো বাছবিচার নেই, এই তৃণমূল যারা ছিল তারা বিজেপি হচ্ছে এবং সারদা নারদা উভয় কাণ্ডে যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ পর্যন্ত, যা ওরা বলেছিল যেসব কথা মোদি থেকে আরম্ভ করে ওর দলের লোকেরা এসে বলে গেছেন, বড় বড় নেতারা সব এখানে সভা করে, কিছুই হয়নি। নাটক আমরা দেখেছি, আমাদের ব্রিগেড ছিল যখন লোকসভা নির্বাচনের আগে, সেই দিন সন্ধ্যায় আরম্ভ হলো আরেক নাটক পুলিশ কমিশনারকে নিয়ে, আর নাটকের জবনিকা এখনও পড়েনি, এরকম নাটক আরও দেখতে থাকবে। এতে কোনো নীতি নেই, নীতিহীন ব্যাপার। এখানে তৃণমূলই হোক আর বিজেপি হোক, এরা উভয়েই বিরোধী যারা আছে তাদের ভাঙিয়ে কি করে দল করবেন, এটাই হচ্ছে ওদের নীতি, এবং এর পিছনে দুর্নীতি ছাড়া আর কিছু নেই। হয় দুর্নীতি কাউকে চাপা দিতে হবে, তাকে রক্ষা করতে হবে, আর তাছাড়া টাকা পয়সা যা খরচ হয় গরু ছাগলের মতো কেনা বেচা এসব দেখে আসছি আমরা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।